রাস্তা করেছে, তার সাথে হলুদ হলুদ রাধাচূড়া ফুল। সেই এক মাস আগে আইজার বেরহামপুর মেন ক্যাম্পাস গিয়েছিলাম সাইকেলে চড়ে। কথা ছিল মাসে একবার অন্তত সাইকেলে ঘুরতে বেরোবই। তাতে দুটো লাভ, এক খরচ হবে ক্যালোরি আর বাঁচবে পয়সা, তেলের যা দাম। তা সেই কথা মতো রোববার সকাল সকাল বেরিয়ে পড়লাম, গন্তব্য ধবলেশ্বর বিচ ও ধবলেশ্বর টেম্পল। এই বিচটার কথা বাঙালিরা অনেকেই কিন্তু জানে না। গোপালপুরের কাছেই এই শান্ত নির্জন বিচটার যাওয়ার রাস্তাও খুব সুন্দর। এটা হচ্ছে সেই গোপালপুর জাংশন ব্রিজ, যে রাস্তা দিয়ে আমরা বহুবার বহু জায়গায় গেছি। আর ফেরার সময় আমাদের এমন একটা অভিজ্ঞতা হলো যেটা দেখে তোমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যাবে, আমি শিওর। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়েলকাম টু গোপালপুর অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন, দ্য পিএইচডি ব্লগার। সো লেটস গো। ক্যাচ ক্যাচ আওয়াজটা প্লিজ ইগনোর করো, ক্যাচ 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 ক্যাচ, আর ভালো লাগে না। সাইকেলটা ঠিক করার সময় পেলাম না। ঠিক আছে, লাইফ শুড নট বি অলওয়েজ পারফেক্ট, তাই না? চাই পিও গে, চলো ওটা পি লেতে। মানে সকালবেলা বাইরে বেরিয়ে চাটা না খেলে ঠিক জুত হয় না। আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে সেই জায়গাটাতে, এখান থেকে সোজা হচ্ছে গোপালপুর সিবি, সোজা রাস্তাটা বাঁদিকে যাচ্ছে বেরহামপুর ইউনিভার্সিটি, আর ডান দিকের রাস্তাটাই যে রাস্তাটা একটু কম এক্সপ্লোর হয়েছে ওই রাস্তাটা যাচ্ছে এডি কলেজ, এডি কলেজ হয়ে ধবলেশ্বর টেম্পল, ধবলেশ্বর বিচ। চাটা খেয়ে নিই, বেশি কথা বলবো না। এই গোপালপুর মিলিটারি স্টেশন এর দিকে চলে যাবো, আর্মি এডি কলেজ এইদিকে। তো এটাই হচ্ছে সেই এন্ট্রি গেট এডি কলেজের, আর্মি এয়ার ডিফেন্স কলেজ, ইয়েস। আর এই রাস্তাটা হচ্ছে অসাধারণ সুন্দর, অসাধারণ। জাস্ট দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না কিন্তু। কি রাস্তা করেছে, তার সাথে হলুদ হলুদ রাধাচূড়া ফুল একটা অন্য মাত্রা যোগ করছে। কিন্তু একটা জিনিসই আমাদের সাথে প্রবলেম করছে, সেটা হচ্ছে হাওয়া, হাওয়ার দিক। এখন একদম ভরা গরম, ও ভরা গরম হয় জানি না, ভরা বর্ষা হয় শুনেছি, যাই হোক ভরা গরম। তো সেই গরমের জন্যে সমুদ্র থেকে হাওয়া হু 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 করে আসছে, ফলে সাইকেল চালাতে বেশ কষ্ট হচ্ছে। ঠিক আছে, স্লো চালাবো, কোনো ব্যাপার না। আর দেখো, বাইরে কোথাও বেরোনো মানে তো দুম করে পৌঁছে যাওয়া নয়। এই যে আমরা যাচ্ছি, সাইকেল নিয়ে যাচ্ছি, রাস্তাটার আশপাশ দেখতে দেখতে যাচ্ছি, এত সুন্দর রাস্তা, দুধারে লম্বা লম্বা গাছ, তার তো একটা সৌন্দর্য আছে। রাইট সাইড, তো এখানে দেখিয়ে দিয়েছে ধবলেশ্বর টেম্পল 7 কিলোমিটার, ওকে 7 কিলোমিটার। এক বছর পর, প্রায় এক বছর পর আসছি এই রাস্তাটা দিয়ে সাইকেলে। লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন বর্ষাকাল। এই দেখো টার্নিংসটা, শর্টকাট হ্যাঁ না? হ্যাঁ, চলো 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 চলো, নাইস। আহা,
আহা, দূরে একটা কোকিল লাগছে, আমি জানি না শুনতে পাচ্ছ কিনা তোমরা। কিন্তু এখানে একটু উঁচু আছে। চলো 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 চলো, ইয়েস ইয়েস, চলো, কাম অন 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 কাম অন। হ্যাঁ, না, ফুল অ্যাডভেঞ্চার, ওমাগো, প্রবেশ করছি ধবলেশ্বর গ্রাম। ধবলেশ্বর গ্রাম থেকে কিন্তু বিচ আরো 3-4 কিলোমিটার মতো। একদম পুরো ঘন জঙ্গল, শুধু কেওড়া গাছ আর যে কাজু 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 কা পেড়ে না, এ কাজু গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজু কাজু কাজু। আর একটু সামনে দেখা যাচ্ছে ধবলেশ্বর টেম্পল, এই যে সামনে। চলো পহলে সি বিচ চলতে, উঠাও 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 উঠাও। জোর সে সমুদ্র পৌঁছে গেছি। এখন বাজছে হচ্ছে 7:45, মোটামুটি সকাল সকালই পৌঁছে গেছি, কিন্তু সানরাইজ দেখার সৌভাগ্য হলো না। এখন সামনের দিকে যাব, সি বিচে গিয়ে কিছুক্ষণ এমনি ল্যাদ খাবো, ল্যাদ খেয়ে তারপর ওই দিকে, ওটা হচ্ছে ধবলেশ্বর টেম্পল, তো ওই টেম্পলে গিয়ে কিছুক্ষণ জাস্ট প্রণাম টণাম করে ওখান থেকে ব্যাক করব। এই ধবলেশ্বর বিচটা হচ্ছে গোপালপুর বিচ থেকে, মানে আমরা যদি বিচ থেকে মানে সি বিচ হয়ে আসি আর কি, তো মোটামুটি 4-5 কিলোমিটারের মতো হবে, 4 কিলোমিটারের মতো। মানে এখান থেকে বাঁ দিক দিয়ে হচ্ছে গোপালপুর সি বিচ, আর ডান দিক দিয়ে মানে এই দক্ষিণ দিক দিয়ে সেম 4 কিলোমিটার গেলেই হবে, পড়বে হচ্ছে আইসার বিচ, যেখানে আমরা গিয়েছিলাম। ফ্রাস্ট্রেশন হ্যাঁ, ও এক এক দু ঘন্টা মে সব নিকল যাতা হ্যাঁ কি নেই, একটু খালি গেলেই ওখানে অনেক জেলেদের নৌকা রয়েছে, তো সেই নৌকা
সবগুলো একটু দেখতে দেখে আসি, দেখে এসে ফিরে যাব। অনেকক্ষণ চলে এসেছি এখানে, ওই যারা জেলেরা আছে যারা মানে মাছ ধরে আর কি সেই দিকে, তো একটু ড্রিঙ্কসের বিরতি সময় হয়ে গেছে। প্রায় 7:30 বেজে গেছে, এবারে না ফিরলে প্রচুর চাপ হবে। সি বিচ আমাদের পেছনে, বেশ খানিকটা পেছনে। এবারে মন্দির যাব, মন্দির বিচ থেকে বেরোতে গিয়ে দেখি একটা লস্যির দোকান। বেশ ভালোই ছিল, মন্দ নয়। চলি এবারে ক্যামেরার পেছনে। এইসব কাণ্ড কারখানা দেখে বাবা বলবে যে এইসব তো করছিস, ব্লগ তো বানাচ্ছিস, রিসার্চে কোনো ক্ষতি হবে না তো? মা বলবে এত দূর যাচ্ছিস বাবা, দেখি সাবধানে যাস, যেন কোনো প্রবলেম না হয়, জল টল খাস। আর বন্ধুবান্ধবরা বলবে তুই যে পাগল, সেটা কি কোনো সন্দেহ আছে? কিন্তু সত্যি কথা বলতে কি, যাওয়ার পর যে অ্যাডভেঞ্চারটা হয় না, আর শরীর থেকে যখন ঘামটা দেয়, আর এই ঘামটা যখন হাওয়া দেওয়ার সাথে সাথে শুকায়, সেই যে অনুভূতিটা যারা না গেছে তারা কোনো দিন বুঝতে পারবে না। যারা সি বিচ ও ধবলেশ্বর টেম্পল থেকে ফেরার সময় আমরা আইজার মেন ক্যাম্পাস থেকে যে পথে ফিরেছিলাম সেই একই পথ ধরলাম। এই রাস্তা দিয়ে এলে দুটো বড় মাঠ পেরোতে হয় যার দৃশ্য এক কথায় অসাধারণ। তার কিছু দৃশ্য আগের ভ্লগে আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর শেষের ইন্টারেস্টিং ঘটনাটা, যাওয়ার পথে পেয়ে গেলাম একটা আম ভর্তি আম গাছ, আর যেটা দেখে এক ধাক্কায় আমাদের বয়স 10 বছর কমে গেল। কেন? এই দেখো, অনেক চেষ্টা চরিত্র করে আমরা মোট 8টা আম পেরেছিলাম। ক্যামেরার টেকনিক্যাল ফল্টের জন্য সেটা দেখাতে পারলাম না, আর সেই আম দিয়ে তৈরি হয়েছিল আমের চাটনি, যেটা দেখতে ছিল অনেকটা এরকম। দেখলে তো মা কেমন আমের চাটনি খেলাম, আর অ্যাটলিস্ট আফসোস করো না, বাড়ি গেলে করে দিও বেশি করে। তো এই হলো আজকের গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ, আর শেয়ার করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।